আজকের আয়োজনে যে প্রোডাক্টটির ব্যবসার ব্যাপারে আলোচনা করা হবে সেই প্রোডাক্টটির চাহিদা গ্রাম থেকে শহর সর্ব জায়গায় বিদ্যমান। এই প্রোডাক্টটি ছাড়া অনেক ব্যবসাকে ঠিকমতো চালানো যাবে না। তো এই বুঝতেই পারছেন এই প্রোডাক্টটির চাহিদাটা কেমন। এই প্রোডাক্টটি আপনার মুদি দোকান থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, এমনকি স্টেশনারি দোকান, অ্যাকোয়ারিয়ামের দোকান, মিষ্টির দোকান, এমনকি কৃষিক্ষেত্রেও এইটির চাহিদা রয়েছে। এটির প্রোডাকশান করে মাল সাপ্লাই দিয়ে আপনারা শেষ করতে পারবেন না, এটির এত পরিমাণে চাহিদা। অতএব বেশি হারে প্রোডাকশান করার জন্য এর একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট বসিয়ে মেশিনে প্রোডাকশান করলে বাজারে এই প্রোডাক্টটি যোগান দেওয়া সম্ভবপর হবে। তো তাহলে চলুন আজকে যে মেশিনটি আছে ব্যবসার জন্য, যেটিতে তৈরি করা প্রোডাক্টের সর্বত্র চাহিদা রয়েছে, তো চলুন তাহলে একটু দেখে নেওয়া যাক। দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসার আইডিয়ার নতুন একটি ভিডিওতে। তো আজকে কিন্তু আপনাদের একটা ইউনিক হাই প্রফিটেবল ব্যবসার আইডিয়া শেয়ার করা হবে। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনারা। আর যারা নতুন দর্শক আছেন অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আজকের ব্যবসার আইডিয়াটি শেয়ার করার জন্য আমি চলে এসেছি একটা কোম্পানিতে। তো সেই কোম্পানির পক্ষ থেকে আমাদের সাথে রয়েছেন ম্যাডাম। প্রথমে আপনাদের ম্যাডামের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, আজকের ব্যবসা সম্পর্কে ম্যাডামই ডিটেলসে আলোচনা করবেন। ম্যাম, প্রথমে আপনার পরিচয়টা আমাদের দর্শকদের দিন একটু। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পলা, এসে গেছি ইন্ডিয়ান মেশিনারির তরফ থেকে আপনাদের সামনে একটি অভিনব বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে। সাথে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আচ্ছা ম্যাম, আজকে যে প্রোডাক্টের বিজনেসের ব্যাপারে আপনি ডিসকাস করবেন, এই প্রোডাক্টের ডিমান্ড মার্কেটে কেমন আছে? আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি কিন্তু দেখতে অতি ক্ষুদ্র জিনিস হলেও তার কিন্তু ব্যাপক আকারে চাহিদা রয়েছে মার্কেটে। অল ওভার ইন্ডিয়া, বিশ্বব্যাপী বলতে পারেন যে চাহিদা কিন্তু রয়েছে, কিন্তু সেই অনুযায়ী ততদিক বেশি ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনি কিন্তু আশেপাশে দেখতে পাবেন না। সুতরাং বুঝতেই পারছেন একটা কম্পিটিশন লেস বিজনেস যেটা কিন্তু না ততদিক বেশি চাহিদা রয়েছে, তো এরকম একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট বা বিজনেস নিয়ে যদি আপনি জীবনে এগোতে চান কত দূর বেশি সাকসেসফুল হতে পারেন আপনার ধারণার বাইরে। সুতরাং ব্যবসা তো সকলেই করেন, ছোট বড় নানান রকম ব্যবসা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু ব্যবসা ইনভেস্ট করার আগে আমাকে দেখতে হবে তার চাহিদা কতটা রয়েছে বাজারে এবং পাশাপাশি প্রতিযোগিতা কতটা রয়েছে। এই দুটো ভাইস ভার্সা দেখে নিয়ে যদি আপনি কোনো ব্যবসা সিলেক্ট করেন, অনায়াসে কিন্তু আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে উঠতে পারবেন। আচ্ছা ম্যাম, আপনাদের কোম্পানির ব্যাপারে একটু আমাদের দর্শকদের বলুন। আমাদের কোম্পানিটি রয়েছে সোদপুরে। আপনারা যারা মনে করছেন দর্শক বন্ধুরা শিয়ালদা থেকে ট্রেনে আসবেন, তারা শিয়ালদা থেকে যেরকম যে কোনো ব্যারাকপুরগামী, নৈহাটিগামী বা কল্যাণীগামী ট্রেনে করে সোদপুর স্টেশনে আসবেন, তারা এক নম্বর সাবওয়ে দিয়ে বেরিয়ে আসবেন, লাইন বরাবর এগিয়ে গেলে দেখবেন বাজারের নিকটস্থ মুখে অটো স্ট্যান্ড রয়েছে, বলবেন প্রজাতন্ত্র পল্লী পুরনো চাউমিন ফ্যাক্টরি মেশিনের অফিসে যাব, আপনাকে আমাদের অফিসের সামনেই নামিয়ে দেবে। আর যেসব দর্শক বন্ধুরা ভাবছেন হাওড়া থেকে আসছেন বাই রোড বাসে করে আসবেন, তো তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা বাসে করে সোদপুর রাজা রোড স্টপেজে নামবেন, রাজা রোড থেকে এক মিনিটের হাঁটাপথের ডিস্টেন্সে আমাদের অফিস রয়েছে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবেন, আমরা আপনাকে গাইড করে রিসিভ করে নেব। আচ্ছা ম্যাম, আজকে যে প্রোডাক্টের বিজনেসের ব্যাপারে আপনি ডিসকাস করবেন সেই প্রোডাক্টটি একটু আমাদের দর্শকদের দেখান। দর্শক বন্ধুদের কিন্তু আজকে এমন একটি বিজনেস বা এমন একটি মেশিন নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে কিন্তু আপনার ডাবল ফায়দা, মানে এই মেশিনে কিন্তু আপনি শুধুমাত্র একটা জিনিস তৈরি করতে পারছেন না, পাচ্ছেন দুটো জিনিস তৈরি করতে, টু ইন ওয়ান মেশিন একটি, এবং যথেষ্ট ডিমান্ডেবল মার্কেটে দুটো প্রোডাক্টেরই। তো দর্শকদের আর ধোঁয়াশার মধ্যে না রেখে একটু দেখিয়ে দিতে চাই যে কোন মেশিনটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি বা কী আমাদের প্রোডাক্ট আজকে। আসুন দর্শক বন্ধুরা দেখিয়ে দিই। তো আজকে আমাদের যে প্রোডাক্টটা রয়েছে সেটা কিন্তু আর কিছুই নয়, সেটা রাবার ব্যান্ড, বা যেটা আরেকটা জিনিস আপনারা তৈরি করতে পারছেন সেটা হলো হেয়ার ব্যান্ড, মানে মেয়েদের যে চুল বাঁধার যে গার্ডার হয় সেটা। এবং এই রাবার ব্যান্ড এবং হেয়ার ব্যান্ড নাম শুনে বুঝতে পারছেন যে মার্কেটে কতটা চাহিদা রয়েছে দুটো জিনিসেরই। অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন রকম ট্রেড রয়েছে ব্যবসার, প্রতিটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এই রাবার ব্যান্ডের প্রচণ্ড চাহিদা, এটা ছাড়া কিন্তু অনেক ট্রেডই ব্যবসা করতে পারবে না। বিশেষ করে আমাদের খাবারের সাথে যুক্ত যে ট্রেডগুলো রয়েছে যেরকম রেস্টুরেন্ট বলুন, মিষ্টির দোকান বলুন, তো এই ধরনের যে ব্যবসার সংক্রান্ত জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু এই গার্ডার ছাড়া ব্যবসা করা সম্ভব নয়। পাশাপাশি যদি আমরা দেখি মুদি দোকানগুলো,
যেগুলো গ্রসারি শপ, তো সেখানেও কিন্তু পাউচ প্যাকিং এর ক্ষেত্রে এই রাবার ব্যান্ড ছাড়া অসম্ভব, কারণ সুতলি দড়ির যুগ কিন্তু চলে গেছে। যে পাটে সুতলি দড়ি পেঁচিয়ে আগে প্যাকিং করা হতো সেই দিন কিন্তু এখন চলে গেছে, এখন সেই জায়গায় নিয়েছে কিন্তু আমাদের এই রাবার ব্যান্ড। এবং তার পাশাপাশি স্কুল কলেজ বলুন, বই খাতার দোকান বলুন, আবশ্যিকভাবে প্রয়োজন এটা। এবং আপনি বিরিয়ানির দোকান বলুন বা চাউমিনের দোকান, মিষ্টির দোকান বলুন, প্যাকিং করতে গেলে গাডারটা লাগবেই। সো বুঝতেই পারছেন কি হারে ডিমান্ড রয়েছে। অ্যাকোরিয়ামের দোকান বলুন, সেখানেও কিন্তু পাউচ প্যাকিং এর জন্য এই গাডারই প্রয়োজন। যারা চাষবাসের সাথে যুক্ত, যেসব কৃষক বন্ধুরা আমাদের, তো এখন কিন্তু ওই শাক আটির বাদে কিন্তু এই গাডারই ইউজ করা হচ্ছে, যেটা আগে পাটের দড়ি ব্যবহার করা হতো। তো বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা, এমন কোনো ট্রেড নেই, এমন কোনো ব্যবসা নেই যেখানে দাঁড়িয়ে কিনা এই অতি ক্ষুদ্র জিনিসটা ভীষণভাবে ডিমান্ডিং জায়গায় নেই। সো এই ব্যবসাটা যদি আপনারা শুরু করতে পারছেন, আপনারা অনায়াসে কিন্তু একটা ভীষণ বড় মার্কেট গ্র্যাব করতে পাচ্ছেন। এবং পাশাপাশি এই যে চুল বাঁধার গার্ডারটা দেখছেন, হেয়ার ব্যান্ড, এটার কিন্তু একটা 12 মাসের ব্যবসা রয়েছে, কারণ চুল বাঁধার জন্য কিন্তু এই জিনিসটা 12 মাস লাগবে যে কোনো মহিলার। সো যেগুলো রয়েছে আমাদের প্রসাধনী দ্রব্য বিক্রির যে দোকানগুলো রয়েছে, কসমেটিক্স দোকান, সেখানে কিন্তু এগুলোর ভীষণভাবে ডিমান্ড রয়েছে। এগুলোর বিভিন্ন রকম কোয়ালিটি হয়, কটন হয়, নাইলন হয়, সিনথেটিক হয়, তো এই ধরনের টিউবগুলো বিভিন্ন রকম ডিজাইনেরও হয়, বিভিন্ন রকম মেজারমেন্টেরও হয়। তো মাপগুলো কীভাবে সেট করবেন, কোন প্রোডাক্টটা নিয়ে করলে, কোন ডিজাইনটা নিয়ে করলে অ্যাট্রাকটিভ হবে, এই সমস্ত গাইডেন্স কিন্তু আপনি আমাদের থেকে পাবেন। এবং এই মেশিনের মাধ্যমে কিন্তু শুধুমাত্র আপনারা র মেটেরিয়ালগুলো দেখছেন, একদম এগুলো হচ্ছে র মেটেরিয়াল, এই টিউবগুলো কিন্তু আপনারা 12 মাস আমাদের কাছ থেকেই পাচ্ছেন। এরও বিভিন্ন রকম কোয়ালিটি হয়, ডিসি হয়, নাইলন হয়, সেমি নাইলন হয়, তো বিভিন্ন রকম কালারের যেরকম হয় বিভিন্ন রকম মাপেরও টিউব হয়, 0.5 mm থেকে শুরু করে 1 mm, 1.5 mm, 2 mm, 3 mm, বিভিন্ন রকম মেজারমেন্টের কিন্তু টিউব অ্যাভেলেবেল রয়েছে। এবং এই টিউবগুলো থেকে কিভাবে প্রসেস করে ফিনিশ মেটেরিয়ালটা পেতে হবে, তার জন্য কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তো মেশিন যাওয়ার পর আপনাদের সেট আপে গিয়ে মেশিন সেট করে কি কি প্রসেসের মধ্যে দিয়ে এগুলো যেতে হচ্ছে, কিছু জলে ভিজিয়ে রাখতে হয়, কাটিং হওয়ার পর একটা কেমিক্যাল মিক্সিং করতে হয়, সেটা কত সময় ধরে করতে হবে, কোন স্টেপের পর কোন স্টেপে যেতে হবে, আমাদের যারা ইনস্টলার রয়েছেন তারা কিন্তু আপনার সেট আপে গিয়ে টোটালটা হাতে ধরে দেখিয়ে শিখিয়ে দিয়ে আসবেন। প্রপার ট্রেনিংটা কিন্তু আপনারা পাবেন, যাতে মার্কেট ধরার জন্য আপনাদের কোনো বাধা না থাকে, বা কাজটা শুরু করতে যে প্রাথমিক শিক্ষাটা, হাতে খড়িটা প্রয়োজন, সেটা আপনারা টোটালটা পান আমাদের কাছ থেকে। এবং তার পাশাপাশি মার্কেট ধরার জন্য ব্যাকআপের যদি প্রয়োজন হয়, যে এক্সেস মাল রয়ে গেছে সেটা রিকভার করার জন্য যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তো ইন্ডিয়ান মেশিনারি তরফ থেকে কিন্তু সেই ব্যাকআপও রয়েছে। আমাদের যে হোলসেলার ডিস্ট্রিবিউটাররা রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা সরাসরি যোগাযোগ করিয়ে দেবো, যাতে আপনি 12 মাস একটা ব্যবসার জায়গা পান। আচ্ছা ম্যাম, এই যে র মেটেরিয়াল আপনি দেখালেন, এই যে র মেটেরিয়াল আছে, গাডারের র মেটেরিয়াল আছে, তো এই সমস্ত র মেটেরিয়ালের প্রাইস কি আছে আর কত টাকায় মার্কেটে সেল হয় অ্যাকচুয়ালি? একদম বলে দিচ্ছি দর্শক বন্ধু, যে এই যে ধরনের র মেটেরিয়ালগুলো দেখছেন না, এই টিউবগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, কিলো হিসেবে কিনতে হবে আপনাদেরকে, 140 টাকা থেকে শুরু রয়েছে কিলো। এরপর কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন রকম দামের ডিফার করছে, এবং টিউবের আকৃতি অনুযায়ী বিভিন্ন রকম ডিফার করছে। এবং সেখানে দাঁড়িয়ে মার্কেট যদি আপনি সার্ভে করেন, দেখতে পাবেন এই ধরনের গাডারগুলো কিন্তু খুব কম করে হলেও 250, 260, 270 এরকম রেটে কিলো দরে বিক্রি হচ্ছে। সুতরাং 140 টাকায় আপনি কিনে নিয়ে যদি আপনি 250 টাকার নিচেও বিক্রি করেন, আপ টু 100 rupees পার কেজিতে কিন্তু আপনার প্রফিট থাকছে দর্শক বন্ধুরা। সুতরাং বুঝতে পাচ্ছেন কতটা মার্জিন থাকছে আপনার হাতে। এবং এই মেশিনে কিন্তু ওই কাটিং এর ব্যাপারটা যেটা বললাম, মার্কেটে কিন্তু বিভিন্ন রকমের কাটিং এর আপনি দেখতে পাবেন গাডার বা হেয়ার ব্যান্ড অ্যাভেলেবেল রয়েছে, কোনোটা খুব সরু, কোনোটা মাঝারি, কোনোটা চওড়া, সেই কাটিংটা পর্যন্ত কিন্তু অ্যাডজাস্ট করার জন্য আমাদের প্যানেল করা রয়েছে, ইনস্টলার গিয়ে সেটাও কিন্তু আপনাকে দেখিয়ে দিয়ে আসবে কিভাবে কাটিংটা প্রপার রেশিওতে করতে হবে। আর সব থেকে বড় কথা, এই ধরনের একটা অত্যাধুনিক মেশিন আপনারা দর্শক বন্ধুরা যারা ভাবছেন এটা নিয়ে ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য কিন্তু কোনো রকম ইলেকট্রিসিটির আলাদা করে পারমিশন করার প্রয়োজন পড়বে না। 220 ভোল্টে মানে সিঙ্গেল ফেজ লাইনে, আমাদের ঘরোয়া ডোমেস্টিক লাইনে কিন্তু আপনারা চালাতে পারছেন, এটা কিন্তু আরেকটা উপরি পাওন আপনাদের কাছে। আচ্ছা ম্যাম, মেশিনটা অ্যাকচুয়ালি কিভাবে চালাতে হয় সেটা কি ভিডিওর মধ্যে দেখাবেন? নিশ্চয়ই দর্শক বন্ধুরা, একটু দেখিয়ে দিতে চাই যে মেশিনটা কিভাবে চলছে বা কিভাবে কাজ করছে। আসুন দর্শক বন্ধুরা, এখানে আমাদের কিন্তু র মেটেরিয়ালস দেওয়ার জন্য ট্রেটা রয়েছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মেজারমেন্টের টিউব কিন্তু অলরেডি সেট করা রয়েছে। দেখুন এই এই ধরনের যে টিউবগুলো দেখছেন না, বিশেষ করে যে পরচুলা তৈরি করা হয় তার জন্য কিন্তু এই ধরনের টিউবটা ভীষণভাবে প্রয়োজন। তো এই যে 2 mm, 3 mm টিউবগুলো দেখছেন, বিভিন্ন রকম কালারের দেখছেন, এগুলো এখানে সেট করা রয়েছে, এটা ডিসি মেটেরিয়াল রয়েছে, এটা সেট করা হয়েছে। এবার আমাদের টেকনিশিয়ানস দেখুন মেশিন অন করে দিচ্ছে, এবং কিভাবে পারফেক্ট রেশিওতে পারফেক্ট কাটিং হয়ে আপনার ফিনিশ প্রোডাক্টটা পাচ্ছেন দেখে নিন। মেশিনটা অন করা হলো, দেখুন কি দ্রুত স্পিডে আপনার কাটিংটা হয়ে যাচ্ছে, দারুণ স্পিডে কাটিংটা হচ্ছে। এবং আপনারা কিন্তু এই মাপটা কিন্তু নিজেরাই অ্যাডজাস্ট করে নিতে পারবেন মেশিনের মাধ্যমে, যে কিভাবে কোন মাপের কোন সাইজের গাডারটা আপনারা কাটতে চান।
দেখুন আপনারা কত অল্প সময়ে কি দারুণ প্রোডাকশন হয়ে গেল। তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা অত্যাধুনিক মেশিন আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। এই মেশিন নিয়ে যদি আপনারা মনে করছেন ব্যবসা শুরু করবেন তো অনায়াসে কিন্তু আপনি আপনার আশেপাশের মার্কেট তথা পার্শ্ববর্তী অঞ্চলের মার্কেটটা ধরে নিতে পারবেন। নিমিশের মধ্যে কিন্তু কাটিংটা হয়ে গেল এবং প্রপার ফিনিশিং এসেছে, প্রত্যেকটার ফিনিশিং কিন্তু টু গুড এসেছে। আচ্ছা ম্যাম, এই মেশিনটার প্রোডাকশন ক্যাপাসিটি কত আছে? এই মেশিনটা দেখুন প্রোডাকশন ক্যাপাসিটি যেরকম কমিয়ে বাড়ি আমরা তো আগাগোড়াই বলি কাস্টমাইজ করে আমরা তৈরি করে দিতে পারি। জেনারেলি এই মেশিনগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে কিন্তু প্রতি ঘন্টায় 60 থেকে 70 কিলো, ঠিক আছে? এবার এর থেকে কম প্রোডাকশন রেশিওর যদি কেউ চাইছেন যে মেশিন নিয়ে ব্যবসা করতে চাইবেন সেটাও যেমন পসিবল, এটার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়িয়ে হাইলি প্রোডাক্টিভিটি মেশিনও কিন্তু আপনারা কাস্টমাইজ করে চাইলে বানিয়ে নিতে পারেন। আচ্ছা মেশিনটার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে? আমাদের প্রতিটা মেশিন ইন্ডিয়ান মেশিনারির তরফ থেকে কিন্তু ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে, সেটা যথাক্রমে 1, 3, 7 বছর পর্যন্ত থাকে। সো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি কোনো রকম প্রবলেম হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, বাড়ি বসে কিন্তু সার্ভিস পাবেন আপনারা। আচ্ছা, মানে আপনাদের টেকনিশিয়ান টোটাল গাইডটা করে দেবে? টোটাল গাইডটা করে দেবে এবং কাঁচামাল পাওয়া থেকে শুরু করে কাজ কিভাবে করবে, কাজ শেখানো, প্রসেসিং, মেশিনের কোনো প্রবলেম থাকলে আফটার সেল সার্ভিস এবং সেলিং, যেটার জন্য আলটিমেটলি ব্যবসাটা শুরু করা, সেই সেল ব্যাকআপটাও কিন্তু আপনারা এই ইন্ডিয়ান মেশিনারির তরফ থেকে পাবেন। শুধুমাত্র মেশিন কিনে নিয়ে যাবেন আর কোম্পানির সাথে সম্পর্ক শেষ হয়ে গেল এরকম জায়গায় কিন্তু ইন্ডিয়ান মেশিনারি বিলং করে না, আপনাকে হাতে ধরে শুরু থেকে শেষ অবধি পৌঁছে দেবে, একটা সফল জায়গায় পৌঁছে দেবে ইন্ডিয়ান মেশিনারি। আচ্ছা কাঁচামালটা ধরুন লাইফ টাইম তো প্রয়োজন, ধরুন একটা ব্যবসা করবে তো আপনারা কি সেলার সাপোর্ট দিয়ে দেন না আপনারাই বিক্রি করেন? দেখুন এটার জন্য যে কাঁচামালটার প্রয়োজন হয় না সেটা কিন্তু প্রাইমারিলি হচ্ছে এই রাবার টিউবটা। এবার এই রাবার টিউবটার জন্য কিন্তু প্রপার ক্লাইমেট আমাদের বেঙ্গলে নেই, পশ্চিমবঙ্গে নেই, পুরোটাই কিন্তু আমাদের সবাই জানেন যে দক্ষিণবঙ্গ ওরিয়েন্টেড বিজনেস, কারণ ওখানেই রাবার চাষটা হয়। আমরা কি করি ওই লিকুইড ফর্মটাকে কিন্তু আমরা ল্যাটেক্সটাকে প্রপার কন্টেনারে টেম্পারেচারে আমরা এখানে এনে সেটা ম্যানুফ্যাকচার করি। সো আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা কিন্তু কোনো সেলারের ভয়ে আপনাকে র মেটেরিয়াল সাপ্লাই দেবো না, আমরা ডিরেক্ট ম্যানুফ্যাকচার করে আপনার হাতে তুলে দেবো আপনার ডিমান্ড অনুযায়ী। সো 12 মাস বাই ফোন ওভার ফোন আপনাদের যে বারে বারে এসে নিয়ে যেতে হবে এমনও নয়, ওভার ফোন কিন্তু আপনারা অর্ডার করলে বাড়ি বসে মাল পেয়ে যাবেন, কাঁচা মালটা পেয়ে যাবেন। এই ধরনের একটা অত্যাধুনিক মেশিন যদি আপনারা চাইছেন যে পারচেস করতে এবং নিজে সেটআপ তৈরি করে ব্যবসা শুরু করতে, তার জন্য আপনাদের কিন্তু খুব বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই। মাত্র 65,000 থেকে এই ধরনের মেশিনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, মাত্র 65,000 থেকে শুরু আছে এই ধরনের মেশিনগুলো। এবার যেরকম বললাম প্রোডাক্টিভিটি বাড়িয়ে যদি হাই ক্যাপাসিটির মেশিন চান সেটাও আমরা প্রস্তুত করে দিতে পারবো। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা এই রাবার ব্যান্ড বা গার্ডার ব্যবসা সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। যদি এই ব্যবসা সম্পর্কিত আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। পরদিন আপনাদের সাথে দেখা হচ্ছে আরেকটি নতুন ব্যবসার ভিডিওর সাথে, ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।